সরকারি খাদ্য অধিদপ্তরের চাল নিয়ে আসে, নিয়ে এসে এই যে নূরজাহান একটা ব্র্যান্ড, এরা এখানে এই বস্তা পরিবর্তন করে। রাজধানীর বাড্ডার একটি চালের গোডাউন, খাদ্য অধিদপ্তরে সরকারি চালের বস্তা খুলে চাল ভরা হচ্ছে প্লাস্টিকের বস্তায়। প্লাস্টিকের বস্তার গায়ে লেখা নূরজাহান। দীর্ঘদিন ধরে খাদ্য অধিদপ্তরের চাল কালোবাজারে বিক্রি করছে একটি সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডার এই গুদামটিতে অভিযান চালায় পুলিশ। হাতে নাতে গ্রেফতার করা হয় 11 জনকে। উদ্ধার করা হয় 96 বস্তা খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত চাল, 470 বস্তা নূরজাহান ব্র্যান্ডের চাল, খোলা অবস্থায় 800 কেজি এবং শত শত খালি বস্তা। খাদ্য অধিদপ্তরের চালের বস্তাগুলো রাতের আধারে বদলে যাচ্ছে। কালোবাজারিরা পাটের বস্তা থেকে প্লাস্টিকের বস্তায় ঠুকিয়ে ভিন্ন নামে বিক্রি করছে খোলা বাজারে। সরকারি গুদামের এক শ্রেণীর অসাধু লোকজনের সহায়তায় রীতিমতো হরিলুটের বাজার বসিয়েছে তারা। 1-2-3 ঢাকায় জমি জিতেনি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি ভর্তুকি দিয়ে কেনা এসব চাল কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার থেকে ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল বাড্ডার ভাড়া করা গোডাউনে। গত 10 দিনেই প্রায় 7,000 বস্তা চাল অবৈধভাবে বাজারজাত করা হয়েছে। সরকারি খাদ্য অধিদপ্তরের চাল নিয়ে আসে, নিয়ে এসে এই যে নূরজাহান একটা ব্র্যান্ড, এরা এখানে এই বস্তা পরিবর্তন করে। এখানে প্রায় 450 বস্তা আছে এখানে আমরা পেয়েছি, আর এখানে আপনার প্রায় 400 বস্তা মতো, টোটাল মিলে প্রায় আপনার 19,000 কেজি। পুলিশ বলছে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের কোনো অসাধু লোকজনের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হবে। চাল তো যাওয়ার কথা নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে, যাদের লাইসেন্স আছে বা যারা খাদ্য অধিদপ্তর থেকে তারা দায়িত্বপ্রাপ্ত, তার বাইরে কীভাবে চালগুলো আসলো সিন্ডিকেটের হাতে এটা আমরা এখন তদন্ত করে দেখতেছি, এবং যদি আমরা কারো সংশ্লিষ্ট পাই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।